বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের ভিডিও। আজকে নীলের ঠাকুমা নীলকে একটা গিফট দিবে, তো সেই গিফটটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি নীলের ঠাকুমা নীলকে কি গিফট করে। তো আমরা বাজারে চলে এসেছি আর নির্দিষ্ট দোকানেও চলে এসেছি। এখান থেকে বাপি প্রায় জিনিস নেয় আর দোকানে অনেক জিনিস ঘোরাফেরা করে সেগুলো দেখতেছিলাম। সব প্রোডাক্টগুলোই অনেক সুন্দর, মনে হচ্ছিল যেন পুরো দোকানটা বাড়িতে নিয়ে যেতে পারলে খুশি, কিন্তু সেটা তো সম্ভব নয়। তো আমরা এখন চলে যাই আমাদের নির্দিষ্ট প্রোডাক্টের দিকে, যেটা আমরা মানে নিব। তো বাফি দোকানদারকে বলছিল যে প্রোডাক্ট দেখান, তো আমরা ওয়ারড্রপ নিব একটা, কারণ নীলের জামা কাপড় রাখার কোনো জিনিস নেই। মানে জিনিস আছে ঠিক, আসলে পুরো মানে বাড়ির জিনিসপত্র যেগুলো আছে সব আমার কাপড় চোপড়ে ভর্তি। তো নীলের জিনিস খুঁজতে খুব সমস্যা হয় যদি আমার কাপড় চোপড়ের ভিতরে রাখি, এই জন্য নীলের জন্য একটা ওয়ারড্রপ নিব। আর এটা দিচ্ছে হচ্ছে নীলের ঠাকুমা। তো বাফি বারবার বলতেছিল যে সাদাটা অনেক সুন্দর, সাদাটা ভালো লাগে, সাদাটা স্ট্যান্ডার্ড লাগে, ঘরে মানাবে, কিন্তু আমি বারবার বলছিলাম কালোটা বেশি সুন্দর। এইদিকে আমরা ওয়ারড্রপটা গাড়িতে উঠাই ফেলছি, বাসায় নিয়ে যাব। তো রেডি, এখন ওয়ারড্রপ ওঠা হয়েছে, এখন আমরা উঠব। তো বাড়িতে চলে আসলাম ওয়ারড্রপ নিয়ে। ওয়ারড্রপটা সেট করার সময় আসলে খুব ব্যস্ত ছিলাম, আমি দেখাই দিয়েছিলাম কীভাবে সেট করলে ভালো লাগবে, তো এই জন্য ভিডিওটা আর করা হয়ে ওঠেনি, মনে নাই, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এদিকে নীল আর নীলের ঠাকুমা নতুন ওয়ারড্রপ পেয়ে খুব খুশি তারা। তো দুইজনে ছবি উঠাছিল আর সেই সুযোগে আমি ভিডিওটা করে নিয়েছি। তো ওয়ারড্রপটাতে ভালোই ধুলাবালি ছিল, দোকানে যেহেতু রাস্তার পাশে তো অনেক ধুলা ছিল, ভাবলাম যে ইয়ে করি হচ্ছে মুছেই নেই। ওর বাবা বলতেছিল ওইভাবেই ঢুকাও না, পরিষ্কার আছে। তো আমি আসলে মেয়েদের মন তো একটু খুঁতখুঁতে, তো আমি দেখি যে ভালোই ধুলা আছে চারিদিকে, তো ধুলাগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে নীলের জামা কাপড়গুলো গুছাতে শুরু করলাম। আর পুরো ঘর খুব এলোমেলো, আমি নীল খেলা করতেছিলাম নীলের সাথে, মানে নীলের ড্রেস চেঞ্জ করতে সব এলোমেলো হয়ে আছে, এখনও গোছানোই হয়নি, সেটাই গোছাচ্ছি। তো ভাবলাম যে ওয়ারড্রপ যখন আনতেছি তো একবারে ওয়ারড্রপে গোছাবো, এই জন্য এলোমেলোভাবেই আসে। তো আমি ওপরে ছোটো ড্রয়ারগুলোতে নীলের জামা কাপড় পায়জামা রাখলাম, আর পাশেরটাতে রাখলাম নীলের ছোটো ছোটো জিনিস, হাত মোজা, পা মোজা, জুতা, টুপি, এইগুলো জিনিস যাতে খুব সহজে খুঁজে পাই, কারণ অনেক সময় নীল কান্না করে, এখন তো ঠান্ডা পড়ে গেছে, গোছাতে খুব সমস্যা হয় মানে ওর জিনিসগুলো খুঁজতে, এই জন্যে এমনভাবে রাখলাম যাতে যে কাউকে বললেও বের করতে পারে। আর তার পয়েটাতে রাখলাম নীলের কাঁথাগুলো, এর আলমারি থেকে বের করে ওয়ারড্রপে রাখলাম। তো ওয়ারড্রপটাতে থাকবে নীল আর নীলের বাবার জামাকাপড়। আজকে এই ছিল আমার ব্লগটি, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। Bye.